وعليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أمي محمد كبير حسين عربي فوشوق نصرابات سالية فاضل مدشار فكتكي أونلاين كلاشي عالم سنير ছাত্র ছাত্রীদেরকে মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছে। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া ও অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে অবগত আছো যে আমাদের দেশে আপাতত মহামারী করোনার কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। আমরা তোমাদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে আনার জন্য আপাতত অনলাইন ক্লাস ভিত্তিক আমরা ক্লাস নিচ্ছি। আজকে আমি যেই বিষয়টা আমি পড়াবো সেটা হলো ইলমুল ফারায়েজ। তোমরা অবশ্যই ব্ল্যাকবোর্ডে তাকালে দেখতে পাবে যে ইলমুল ফারায়েজ আমি এখানে লিখেছি। তারপর আমি একটা প্রশ্ন আমি লিখেছি, সেটা হলো আরিফুল আউলা লুগাতান ওয়া ইসতিলাহান, যে আউলের শাব্দিক এবং পারিভাষিক অর্থ বর্ণনা করো। উযকুর আল মাখারিজ আল্লাতী তাউলু ওয়া আল্লাতী লা তাউলু, অতঃপর বর্ণনা করো সেসব মূল সংখ্যা যার মধ্যে আউল হয় আর যার মধ্যে আউল হয় না। তারপর প্রশ্ন অংশ, মাহিয়াল মাসালাতুল মিনবারিয়া, মাসালাই মিনবারি কে, বাইয়িন মুফাসসালান, বিস্তারিতভাবে বর্ণনা করো। আমরা সকলে অবগত আছি যে আল আউলু হুয়া মাসদার মিন বাবি নাসরা ইয়ানসুরু, মাদাতুহু আইন ওয়াও লাম, জিনসুহু আজওয়াফি ওয়াবি, মানাহু ফিল লুগাতি কাসীরাতুন, যে অনেকগুলো অর্থ হইতে পারে। যে একটা অর্থ হলো আল ইরতিফাউ, উঁচু হওয়া, ঊর্ধ্বে ওঠা। আবার কেউ কেউ বলছেন আল আউলু ফিল লুগাতি আল মাইলু ইলাল জাওরি ওয়ার রাফউ, ওয়ার রাফউ। আর এর পারিভাষিক সংজ্ঞা হলো যে ইলমুল ফারায়েজের গ্রন্থকার উনি নিজেই সংজ্ঞাটা দিয়েছেন, সেটা হলো আল আউলু আইয়ুজাদা আলাল মাখরাজি শাইউন মিন আজজাইহি ইযা যাকা আন ফারযিন, যে আউল হলো আইয়ুজাদা বৃদ্ধি পাওয়া আলাল মাখরাজি এই অংশ বের হওয়ার সংখ্যার উপর, শাইউন কোনো কিছু, মিন আজজাইহি তার অংশ থেকে, ইদা দোকা যখন এই সংখ্যা বা মূল মাসালা সংকীর্ণ হয়ে যাবে আন ফারজিন মূল অংশ হইতে, নির্ধারিত অংশ হইতে। মানে সহজে সংজ্ঞা সেটা হলো যে আউলটা যে হর মানে মাসালাটা হলো ছয়, কিন্তু এই ছয় সংখ্যাটা ভাগ করতে গিয়ে ওয়ারিসদের মাঝে অনেক সময় তাদের অংশটা বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার কারণে ছয় সংখ্যাটা অনেক সময় সাত হয়ে যায়, অনেক সময় আট হয়ে যায়, অনেক সময় দশ দশও হয়ে যায়। এই মানে এটাই হলো মূলত আউল। আর তারপর আমি আশা করি তোমরা এই আউলের শাব্দিক এবং পারিভাষিক অর্থ ভালোভাবে এই ভালোভাবে শিখবে। তারপর যে প্রশ্নের অংশ, উযকুর আল মাখারিজ আল্লাতী তাউলু ওয়া আল্লাতী লা তাউলু, যে এখানে সম্মানিত গ্রন্থকার এই ব্যাপারে আলোচনা করেছেন কিতাবের মধ্যে, যে এলাম জেনে রাখো যে আন্না মাজমু আল মাখারিজে, যে মূল সংখ্যা বের হওয়ার সমষ্টি সাবাতুন, মূল মাসালা বের হওয়ার সমষ্টি হলো সাতটি, আর বাতুন মিনহা এর মধ্যে সাতটি সংখ্যার মধ্যে এই সাতটি হলো লা তাউলু, এদের সাতটির মধ্যে কি হয় না, কোনো আউল হয় না। আর এই শেষ ওহিয়া আর সেই সাতটি হলো আল ইসনানি,
দুই, ওয়াসালাসাতি তিন, ওয়াল আরবা চার, ওয়াসামানিয়া আট। মানে এই যে আমি বলছিলাম যে সম্মানিত গ্রন্থকার বলছেন যে মোট সাতটা সংখ্যা, সাতটা সংখ্যার মধ্যে চারটির মধ্যে আউল হয় না, সেটা হলো দুই, তিন, চার আর আট। ওয়াসালাসাতুন মিনহা, আর এই সাতটি থেকে তিনটির মধ্যে আউল আউল হয়। আর আম্মা সিত্তাতু, আর সেই তিনটার মধ্যে থেকে একটা হলো ছয়, ফাইন্নাহা তাউলু ইলা আশারাতিন, আর এই ছয় সংখ্যাটি আউল হয় দশ পর্যন্ত, বিত্রান বেজোড়ভাবে, ওয়াশাফ আন এবং ঝোড়ভাবে। মানে এই ছয় সংখ্যাটা ঝোড়ভাবে আউল হইতে পারে, আবার বেজোড়ভাবে আউল হইতে পারে। তা আমি তোমাদেরকে একটু উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ জি, তো আমি যে একটু আগে বলছি যে ছয় সংখ্যাটা বেজোড়ভাবে আউল হইতে পারে, আবার জোড়ভাবে আউল হইতে পারে। তোমরা এখানে দেখো যে মাসালা, আমি একটা মাসালা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এটা হলো বেজোড়ের ছয় সংখ্যাটা যে বেজোড়ভাবে আউল হইতে পারে। যে এখানে মারিয়াম মারা গেছে, সে রেখে গেছে জাওজুন স্বামীকে আর উখতুল উম্মিন, উখতুল উম্মিন। তো এখানে দেখো মাসাল, এখানে যেহেতু মৃত ব্যক্তি কোনো সন্তান, কোনো সন্তানাদি নেই, এই কারণে জাওজ সাহেবিন আল নিসফ। যেহেতু আমরা সকলে জানি যে স্বামী দুই অবস্থা, যে সন্তান মৃত ব্যক্তি যদি সন্তানাদি না থাকে তাহলে সে নিঃস্বভাবে, আর সন্তানাদি থাকলে সে রূপকভাবে। তো যেহেতু সন্তানাদি নাই তাহলে সে এখানে নিঃস্বভাবে, সে হিসাবে এখানে সে তিন পাইছে, আর উক্তুল ইউমিন দুইজন, এরা আবার সলিউশন পাবে। তো ছয়ের সলিউশন হলো চার। তাহলে আমরা এখন একটু এই দুটা অংশ যোগ করি, তিন আর চারের যোগ করলে হয় সাত। তাহলে অংশ থেকে, মূল মাসালা থেকে অংশটা বেড়ে গেছে। তাহলে আউলটা এখানে বেজোড়ভাবে কি বেজোড় হয়ে কী হয়েছে, সাত হয়েছে। আরেকটা উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি যে গ্রন্থকার, আমাদের সময় তো গ্রন্থকার যে বলছে আউল সংখ্যাটা ছয় সংখ্যাটা জোড়ো হইতে পারে। তো এখানে আমি আরেকটা মাসালা যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফাতেমা মারা গেছে, সে রেখে গেছে জাওজুন স্বামীকে উখতুল উম্মিন, উখতুল উম্মিন রেখে গেছে, আল উম্মু রেখে গেছে, আল উম্মু রেখে গেছে। এখানে তদ্রূপ যেহেতু মৃত ব্যক্তি কোনো সন্তানাদি নেই তাহলে জাওজ পাবে আর নিস, উখতুল উম্মিন বই মাতৃ বোন সে পাবে সুলুসান, আর আল উম্মু পাবে সুদুস। তাহলে আমরা এখন এই যে তিনের ছয় মাসালা ছয় দিয়ে হয়েছে, তো মাসালা ছয় দিয়ে হওয়ার কারণে আমরা অর্ধেক দিয়ে দিছি স্বামীকে, আর উখতুল উম্মিন এরা পাবে সলিউশন, সেই হিসাবে চার সলিউশন হলো চার, ছয়ের সলিউশন হলো চার, আর আল উম্মু, আর উম্মু পাবে সুদুসু, ছয় ভাগের এক অংশ। তো এই ছয় ভাগের এক অংশ আমরা তাকে দিয়ে দিচ্ছি। এখন তোমরা যে ওয়ারিসদের অংশটা একটু যোগ করলে তোমরা দেখতে পাবে যে জাওজ পাইছে তিন, আর উখতুল উম্মিন পাইছে চার, তাহলে তিন আর চারে হলো সাত, আর আল উম্মু পাইছে এক আট। তাহলে ছয় সংখ্যাটা এখানে জোড় হয়েছে, আর আউল হলো আট, জোড় হয়ে এখানে আউল হয়েছে। আরেকটা সংখ্যা হলো ওয়া ইম্মা, ওয়া আম্মা ইসনা আশার, আর যে সংখ্যার উপর আউল হয়, প্রথম সংখ্যা তো আমাদের ছয় গেল, এখন দ্বিতীয় সংখ্যা হলো বারো, ফাহিয়া তাউলু, আর এই বারো সংখ্যাটা আউল হয় ইলাসাবাতিন আশার, সতেরো পর্যন্ত, বৈত্রান বেজোড়ভাবে, ল্যাশাফান জোড়ভাবে না। অর্থাৎ এই বারো সংখ্যাটা আউল হবে বেজোড়ভাবে, কখনও জোড় এটা জোড়ভাবে আউল হবে না। যেমন আমি তোমাদেরকে এখানে একটা উদাহরণ, একটা মাসালা লিখে দিয়েছি, সেটা হলো জায়দ মারা গেছে, রেখে গেছে জাও জাতুন স্ত্রীকে উখতুলিয়া বিন উম্মিন সহদরা বোন, অর্থাৎ আপন বোন আর উম্মুন। তাহলে এখানে যেহেতু এই জায়দের স্ত্রী, জায়দ তার স্ত্রীকে রেখে গেছে, তার কোনো সন্তানাদি নেই, তাহলে আমরা জানি জাও জাতুনের দুই হালত, সন্তান সন্তানাদি যদি না থাকে তাহলে সেভাবে রুবো, আর সন্তান সন্তানাদি যদি থাকে তাহলে সেভাবে ফুমুন। তাহলে যেহেতু সন্তানাদি নাই তাহলে সেখানে চার, মানে চারবার এক ভাগ পাবে, আর উখতুলিয়া বিন উম্মিন এরা পাবে সুলুসান, আর উম্মুন পাবে সুদুস। তাহলে মাসতালা হয় আমাদের বারো দিয়ে। তা আমরা এখন এদের অংশটা দিয়ে দিই, তিন ছাড়া বারো, আর উখতুলিয়া বিন উম্মিনের বারো সুলুসান হলো আট,
আর উম্মুল যে ছয় ভাগে অংশ পাবে ছয় দুগুণে বারো। এখন আমরা তাদের অংশটা একটু যোগ করি, যে তিন আর আট হলো এগারো, এগারো আর দুই হলো তেরো, তো আমাদের মূল মাস্টার হলো বারো দিই, কিন্তু এখানে যেহেতু অংশটা বেড়ে গেছে এখন আউল হয়েছে তেরো। আশা করি তোমরা বুঝবে, মূল কিতাবের মধ্যে আরও অনেক উদাহরণ দিয়েছে, তোমরা ওগুলো প্র্যাকটিস করবে। তারপর যে আর একটা সংখ্যা ওয়াম্মা আরে বাতু আশরুনা, আর চব্বিশ, ওয়ার বাতু আশরুনা অর্থ হলো চব্বিশ, ফাইনা তাউলু নিশ্চয়ই চব্বিশ সংখ্যাটা আউল হয়, ইলা সাবআতি ওয়া আশরিনা, হ্যাঁ সাতাশ পর্যন্ত, আউলান ওয়াহেদান একটি মানে একবারে, এটা কি হয় আউল হয়। এই মতটা হলো আমাদের জমহুর উলামায়ে কেরামের নিকট যে চব্বিশ সংখ্যাটা সাতাশ পর্যন্ত আউল হয়। তো এখানে একদিন আমাদের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে কুফার মসজিদে খুতবা দিচ্ছেন, তো এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন যে হুজুর আমার এক ব্যক্তি মারা গেছে, সে জাওজাতুন রেখে গেছে, বিনতানে রেখে গেছে, আবুন উম্মুন রেখে গেছে, তাহলে তাদের অবস্থা কী হবে, এদের কে কতটুকু অংশ পাবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে বসে এই মাসালার সমাধান দিয়ে দিয়েছেন। এই জন্য এই মাসালাকে বলা হয় মাসালায় মিম্বারিয়া। এই মাসালাকে কী বলা হয়? মাসালায় মিম্বারিয়া। তো তোমরা একটু দেখো মাসালায় মিম্বারিয়া, যে একটা উদাহরণ আমি একটা মাসালা আমি করে দেখাচ্ছি, যে জাওজাতুন রাশেদ মারা গেছে, সে রেখে গেছে জাওজাতুন, বিনতানে দুইজন কন্যা, আবুন উম্মুন। তো এখানে মৃত ব্যক্তি যেহেতু সন্তানাদি আছে, তাহলে সে জাওজাতুন পাবে আট, আট ভাগের এক, বিনতায়ানে যেহেতু দুইজন দুই কন্যা, এরা সলুসান পাবে, আবুন এর উনি পাবে সুদুস, বল আসাবা যদি আরও যদি ইয়ে থাকে সম্পত্তি থাকে, তাহলে সে ছয় ভাগের এক অংশ পাবে, যেহেতু ছেলে নাই কন্যা আছে, এবং আসাবা হিসাবে সে আরও কিছু পাবে যদি থাকে, আর উম্মুন উম্মুন পাবে আর সুদুস ছয় ভাগের এক অংশ। তাহলে আমাদের মাসালা হয় চব্বিশ দিয়ে, তো আমরা এখন চব্বিশে ওয়ারিসদের মাঝে ভাগ করবো। তো যেহেতু জাওজাতুন ফা আট ভাগের এক, তাহলে তিনারা চব্বিশ, আর কন্যারা পাবে সুলুসান, চব্বিশের সুলুসান হলো তিন ভাগ দুই হলো ষোলো, আর ফিতা পাবে সুদুস, তাহলে চার ছয় চব্বিশ, আর উমুন পাবে সুদুস চার ভাগে চার ছয় চব্বিশ। তো আমরা একটু এই যে ওয়ারিসদের অংশগুলো একটু যোগ করি, তো দেখো তিন আর ষোলো হলো উনিশ, উনিশ আর চারে হলো তেইশ, তেইশ আর চারে হলো সাতাশ, তাহলে বোঝা গেছে চব্বিশ সংখ্যাটা আউল হয়েছে সাতাশ পর্যন্ত। চব্বিশ সংখ্যাটা আউল হলো কী পর্যন্ত? সাতাশ পর্যন্ত। আশা করি ইনশাল্লাহ তোমরা এই বুঝবে আর ভালোভাবে একটু বোঝার জন্য চেষ্টা করবে, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাসালা। আর একটা এই হলো যে কামাফিল, যে তামাফিল মাসালাতিল মিম্বারিয়া, যে যেমনিভাবে মাসালা মিম্বারির মধ্যে রয়েছে, ওয়াহি আসিত হলো ইমরাতুন অবিন্তানি অবাওয়ানি, যে কোনো ব্যক্তি মারা গেছে সে রেখে গেছে স্ত্রীকে দুই কন্যাকে এবং ফিতামাতাকে, আর ওলা ইউজাদ আলা হাজা, হ্যাঁ তবে এ সাতাশের উপর, এ চব্বিশ সংখ্যাকে সাতাশের উপর কোনো অবস্থা আউল করা যাবে না, ইল্লা তবে ইন্দা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এর বিপরীত মত পোষণ করছেন, ফাইন্না ইন্দাহু নিশ্চয় তার নিকট তাউলু চব্বিশ সংখ্যাটা আউল হয়, ইলা আহাদি ওয়া সালাসিনা একত্রিশ পর্যন্ত। যে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে চব্বিশ সংখ্যাটা একত্রিশ পর্যন্ত আউল হইতে পারে, চব্বিশ একত্রিশ পর্যন্ত আউল হইতে পারে। যেখানে আমি তোমাদেরকে একটা যে ওয়াইন্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাউলু ইলা আহাদি ওয়া সালাসিনা, যে আব্দুল্লাহ ইবনে মাসউদের নিকট যে চব্বিশ সংখ্যাটা একত্রিশ পর্যন্ত আউল হয়, আমি তার একটি মাসালা তোমাদের তোমাদেরকে দেখাচ্ছি, যে আবু বকর মারা গেল, সে রেখে গেছে জাওজাতুন স্ত্রীকে, উম্মুন মাতা মাতাকে রেখে গেছে, বানাতুন দুই কন্যা রেখে গেছে, আখওয়াতুন লি উম্মিন, আখওয়াতুন লি উম্মিনকে রেখে গেছে ইবনে কাফের, হ্যাঁ কাফের ছেলেকে রেখে গেছে। এখন তাদের ইয়ে পাবে কত, এরা কত অংশ পাবে? এখানে জাওজাতুন যেহেতু মৃত ব্যক্তির সন্তানাদি আছে, তাহলে সে আট ভাগের এক ভাগ পাবে, উমুন পাবে সুদুস, বানাতুন পাবে
সুলুসান আখাওয়াতু লি উম্মিন, আখাওয়াতুন লি উম্মিন এরা পাবে আসুলুসু। আর ইবনে কাফের বঞ্চিত, যেহেতু কাফের ছেলে বঞ্চিত হবে। আর এখানে আর একটা কথা আছে, যেহেতু কাফের ছেলে, কাফেরের ছেলে যদিও ইবনে কাফের, কাফের ছেলে ইবনে কাফের সম্পত্তি পাবে না, কিন্তু সে ছেলে হওয়ার কারণে মৃত ব্যক্তির স্ত্রীর সম্পত্তিকে কমাই দিবে। এটা হলো আব্দুল ইবনে মাসউদের নিকট, কিন্তু জুমহুর উলামায়ে কেরামের নিকট কমাবে না। যে সম্পদ পাবে না সে ওয়ারিসের সম্পদ অন্য ওয়ারিসের সম্পদ কমাতে পারবে না। তো যেহেতু আমরা আব্দুল ইবনে মাসউদের দৃষ্টিতে আমরা মাসলা করতেছি, তো আমরা এখানে যাওয়াজাতুন অংশ পাবে না, তো সে হিসাবে সে আট ভাগের এক ভাগ পাবে। যদি পাইতো তাহলে যদি পাইতো তাহলে তার মানে, যদি না পাইতো তাহলে এর অংশটা আরও কমে যেত বা বেড়ে যেত। তো এখানে দেখো যাও যাতুন তিন আট ভাগ পাবে, তো তিন আটা চব্বিশ, উমুন পাবে শুধু সাত ছয় চব্বিশ, বানাতুন পাবে সুলুসান, তাহলে চব্বিশের সুলুসান হলো ষোলো, আর আখাওয়াতুল উম্মিন এরা পাবে সুলুস, তাহলে তিন আটা চব্বিশ। আর ইবনে কাফের সে বঞ্চিত হবে, ইবনে কাফের কোনো সম্পদ পাবে না। তাহলে এখন তোমরা একটু দেখো, এই যে আমাদের এই যে আমরা যে ওয়ারিসদেরকে চব্বিশ ভাগ করে দিচ্ছি, এদের তিন আর চারি হলো সাত, সাত আর ষোলো হলো কত তেইশ, তেইশ আর আট হলো একত্রিশ। তাহলে এখানে আব্দুল ইবনে মাসউদ বলছেন চব্বিশ সংখ্যাটা আউল হইতে পারে একত্রিশ পর্যন্ত। এই আমরা একত্রিশ পর্যন্ত তোমাদেরকে করে দেখিয়ে দিয়েছি। তো এই সময় তো আমার প্রিয় ছাত্র ছাত্রবৃন্দ, তোমরা অবশ্যই এই আউলের অধ্যায়টা ভালোভাবে পড়বে, এবং যে প্রশ্নটা আমি এখানে ব্ল্যাকবোর্ডে লিখে দিয়েছি আর যে মাসালাগুলো আমি করি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ভালোভাবে পড়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ পাক তোমাদেরকে সুস্থ রাখুক, আমাদেরকে সুস্থ রাখুক। নাসরাবাদ সারিয়া ফাজিল মাদ্রাসা থেকে অনলাইন ক্লাসে আজ আমি এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ দিই, আমি এখানে ক্লাস শেষ করছি। ওমা তৌফিকুল্লাহ বিল্লাহ।